আমাদের সমাজের লোক বুঝে না আমাদের কাছে চলে আসে ফট করে হুজোর ছেলে হচ্ছে না তাবিজ দে আর আমাদের দেশের কিছু খোর মলবি আছে আর কিছু কি আছে জিলাপি খোর মলবি জিলাপি হুজু চলে আসুন ও অসুবিধা নাই আমার তাবিজে বেটা ছেলে হবে যা চলে যা ও আর মেয়েদের লাইন দেখে যান কি বুঝলেন আমি ইয়াসিন যদি এলান করে দিই যাই ক্ষীর পায় আমার কাছে যারা তাবি ইলিফে বেটা ছেলে হবে কাল সকালেই আমার মাদ্রাসায় পাঁচশো লাইন লেগে যাবে ঠিক বললাম না ভুল বললাম কিন্তু এরা কোরআন বুঝে না দিন না থাকার কারণে যদি বলেন হুজুর কোরআনের দলিল দেন সুরায় আল প্রথম পৃষ্ঠা হলদি ইসব ইরুকুমফিলা আর হ্যাঁ মিকাইফাইয়া লা ইলা আজিজুল হাকিম হে আমার নবী ওই ভন্ডর কানটা মূলে প্রমাণ করিয়ে দাও কোরআনের আয়তটা দেখিয়ে দাও মায়ের গর্বে বাচ্চা আমি আল্লাহ আমার ইচ্ছা মতো দিই আমি কারো পরামর্শে কাজ করি না বলুন আল্লাহ আমি কারো তো আমাদের কথা সমাজের চলে আমাদিকে দুটো কাজে রেখেছেন আপনারা হলে আর মোলে কি করলে হলে আর মোলে হয়েছে কানে আজান দিতে হবে হুজুর মরেছে জানাজা পড়তে হবে বাকি বলে বাকি সব বুঝে নেবো এই মাসখানেক আগে আমার গ্রামে একজন ফোন করলে আমার কাছের আত্মীয় হুজুর বিয়ের দিন ঠিক হচ্ছে ছেলের তো একটু আসতে হতো আমি গেলাম ডায়েরিটা নিয়ে আমার তো আমি বললাম কখন কি বিয়ে করবে আসরের পরে চা পানি করে কথা হচ্ছে বলছে ফাল্গুন মাসে আমি বললাম ফাল্গুন মাসের প্রথম শনিবার বিয়ে করো রবিবার অলিমা সোমবার তোমরা বউকে নিয়ে বিটি আর জামাইকে নিয়ে চলে আসবে সে তো বড় মুক্তি সাহেবকে ফোন লাগিয়েছে বড় মুক্তিকে তার বউ অ থেকে বড় মুক্তি কেউ আছে আমাদের সমাজে বউকে ফোন লাগিয়েছে হ্যালো হুজুর বলছে শনিবার বিয়ে আর ওই দিক থেকে বড় মুক্তি সাহেব ফতোয়া দিচ্ছে আবার না শনিবার বিয়ে করো না শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে শনিবার তোর বাম মরে গেলে কী করবিবে মাল রেখে দিতে হবে শনি লেগে যাবে তোর বাপের খবরে বড় বাদ আর কি হতে পারে এই কথাগুলো এলো কোথা থেকে ইসলামিক কালচার ইসলাম না থাকার কারণে দিন না থাকার কারণে তা হলে আল্লাহর কাছে সব দিনটাই সুমান জোরে বলুন সুহান আল্লাহ যে দিনটা বলবেন আপনার যে দিনে পছন্দ হবে বিয়ে করেলে হ্যাঁ এরা মুর্শিদাবাদের ছেলে বলছে হুজুর আমি বিয়ের ঠিক করতে এসেছি মেয়েরা বলছে আমাবস্যার রাতে বিয়ে করা চলবে না এটা কি ঠিক আমি মোটেই করবি না কালো ছেলে হবে কি বলবো হাদিসে নাই আমাবস্যার রাতে বিয়ে করলে আরো ভালো হবে অন্ধকার থাকবে বুকা কুতাকার আমাবস্যার রাতে আরো অন্ধকার তোর হানিমুনটা ভালো হবে সোহাগ রাতটা ভালো হবে মুসলমান বুঝে না অজ্ঞ বদ্দিনকে দিন মনে করেছে আপনি ফতুয়ালেন আমাদের বাংলার মেয়েদের বলে বিয়ের দিনটি হলে ডিম দেওয়া যাবে না কি হবে বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে হ্যাঁ ডিম সিদ্ধ দেয় না হ্যাঁ ডিম দিলে বিয়ে ভেঙে যাবে এই যেমন আমাকে একটা সেদিনে একজন বলছে আমি কলালিতে গেছি বর্ধমানে তো একটা ভদ্র মহিলা কলালিতে লিতে এসছে তো সে বলছে এই জুড়া কলা আমি লুবো না আমি বললাম খাল্লা জুড়া কলায় কি হয় বলে জুড়া ছেলে হয় শালা জানলে আমি আগে কিন্তুমরে রে অসুবিধা কিচ্ছু নাই বছরে যখনই বাচ্চা আসার সময় হবে চার জুড়া কলা খেয়ে দু জুড়া খেয়ে লিলি চারটা হবে ভালো জিনিস তো এর থেকে বড় বদিন আর কিছু হতে পারে কুসংস্কার আর কিছু হতে পারে আচ্ছা আপনারা বলুন ডিমের পাওয়ার বেশি না প্যাটের পাওয়ার বেশি পেটের পাওয়ার বেশি খেলেই সিদ্ধ হয়ে মাল হজম হয়ে নেমে যাবে পায়খানায় তো ডিম কি করে বিয়ে ভাঙাবে ডিমের মালিক সকলে বলুন কে আল্লাহ মেয়েদের ফতোয়া শুনেলেন জেলেবি বিয়েতে জেলেপি দিলে প্যাঁচ লেগে যাবে ওই যে প্যাঁচ লাগানো থাকে আমি চিন্তা করি আল্লাহ জেলেপি যদি বিয়েতে দিলে প্যাঁচ লাগে যে বেচারা জিলেপি তৈরি করছে তার তো জীবনে বিয়ে হবে না সে তো প্যাঁচ মেরিয়ে গেছে এর থেকে বড় বদ্দিনী আর কিছু আছে এই কুসংস্কার যে জাতির কাছে থাকবে সেই জাতি কখনো দিন পাবে না এগুলো অ ইসলামিক কালচার কেন কোথা থেকে চলছে আপনি আলেমের কাছে পরামর্শ নিলেন না আপনার ইমামের টাচে এলেন না আপনার মৌলবীর টাচে এলেন না আজ থেকে সবাই উলামার টাচে থাকবো জোরে বলুন ইনশাল্লাহ বেটার বিয়ে ঠিক করছেন একজন আপনার পছন্দ মতো আলেমকে ওখানে বস করার কোনো বাদ দিনই কাজ যেন না হয় আমি হায়দ্রাবাদে জলসাই গিয়েছিলাম এই পনেরোই অক্টোবর জলসা ছিল আমার কাছে একটা প্রশ্ন এলো যে হুজুর মানে মেয়ের বিয়ের দিন ঠিক হয়ে গেছে তারপরে কি ছেলে মেয়ে কথা বলতে পারে আমি বললাম সম্পূর্ণ হারাম ইজাব কবুল করানোর আগে কথা বললে সম্পূর্ণ হারাম আর আমাদের তো এখন সিস্টেম উঠেছে বিয়ের দেখাশোনা হচ্ছে এরপর দিন ঠিক করতে যাবে ছেলের পক্ষ এলো দিন ঠিক করতে সাথে করে হজরত মোবাইল নিয়েছে কি বুঝলেন এটা মেয়েটাকে গিফট দিচ্ছি গিফট কি বুঝলেন আর ভেতরে মাল সিম ভরিয়ে দিয়েছে কি বুঝলেন রাতের বেলায় ফুলি হ্যালো কেমন আচ্ছা ভালো কি খেতে ভালোবাসা আমাদের ক্ষীর পায় না দারুন ল্যাংচা পাওয়া যায় এই যে শুরু হলো হারাম করে ফজরের সময় যখন ফোন ছাড়ছে তখন জিনা দিয়ে জিনা ব্যবিচার দিয়ে জিনা মানে শুনে নেন শুধু শারীরিক সম্পর্কটা জিনা নয় মুখের জিনা কানের জিনা হাতের জিনা পায়ের জিনা নফসের জিনা শারীরিক জিনা আপনি কি ভাবছেন এই লাস্টে ফোনে হ্যালো ফোনটা রাখ দেওয়ার পর সবাই উঠে গেছে একটা কিস দা ওই কিস এটা জিনা হলো ইজাদ কবুলের আগে ছেলে মেয়ে যদি কথা বলে তারা যদি পাপাচারিতে লিপ্ত হয় সমস্ত পাপের ভার তাদের দুটো পরিবারকে নিতে হবে আর তারাও হবে কথা বলার কোনো সিস্টেম নাই আমি যখন লখনো ইরফানিয়ায় কিরাত পড়তাম আমার মা আমাকে ফোন করে বললো তোমার ফুপুর ব্রিটিশ সঙ্গে বিয়ে ঠিক করেছে আমার ফুপুর মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে ছোটোর সাথে আমি যতদিন বিয়ে হয়নি ততদিন পর্যন্ত একদিনও ফোনে আমার সাথে কন্ট্যাক্ট হয়নি আমার সাথে কথা হয়নি উলামারা যারাই বিয়ে করেছে আমাদের সাথে কারোর আমাদের বইয়ের কথা হয়নি হঠাৎ দেখা দেখা বিয়ে এখন তো যুবকরা এত ভালো আমাদের মতো মলবিকে আমাদের বাপ দিকে ভয়ে পোষণ করতে পারতো না এখন আমাদিকে পোষণ করছে হুজুর প্রেম করা যায়জ না না যায়জ কোন মলবি বললে হারাম প্রেম করা হান্ড্রেড পারসেন্ট টু হান্ড্রেড জায়েজ মায়ের সঙ্গে প্রেম জায়েজ বাবার সঙ্গে পরিবারের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে ভাইয়ের সঙ্গে বোনের সঙ্গে কিন্তু তোমরা যেটা বলছো হ্যালো কামহিয়ার আই লাভ ইউ উটি হারাম তিন দিনের ভালোবাসা চার দিন খালি ক্ষীর বলেছে পাঁচ দিনের মাথায় হারাম বাবা এতদিন তোকে উনিশ বৎসর কুড়ি বৎসর পর্যন্ত লালিত পালিত করলে তার ভালোবাসার জন্যে কি মোহাব্বত দেখিয়েছ তিন দিনের আইলাভিউর লেগে হাত কেটে দিচ্ছ এক সপ্তাহর ভালোবাসায় বাপ বলছে ওই ঘরে তোমার বিয়ে দিয়ে হবে না হারামখোর গলায় দড়ি দিচ্ছে না হলে মারা বিষ খাচ্ছে আমার যুবক যুবতীরা সন তুমি যদি এক মাসের প্রেমে প্রাণ দিতে পারো তোমার মা মাস দিন পেটে পেলেছে। তোমাকে কুড়ি বৎসর পর্যন্ত তোমার মুখে ভাত তুলে দিয়েছে তার ভালোবাসার জন্য তুমি কি দিয়ে একটু দেখাও আমার মুসলমান ভাই খুবই দুঃখিত স্ত্রীর সঙ্গে সহবাস করার সময় ভিডিও ধারণ করা যাবে কি ইসলাম কি বলে নাউজ বিল্লাহ দেখুন একটা কথা বলি এ যেটা ইশারা করেছে চিঠির মধ্যে আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে কিছু পুরুষ আছে তারা স্ত্রীর সঙ্গে মিলামিশার সময় পর্ণ ভিডিও ইউজ করে নাউজ বিল্লা বলেন নাউজ বিল্লা যারা যুবক আছেন এবং এমনি যারা পর্ণ ভিডিও অতিরিক্ত দেখবে তাদের দ্বারা তার মেয়েও ধর্ষিতা হতে পারে তার মাও ধর্ষিতা হতে পারে তার বুনু ধর্ষিতা হতে পারে আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মান চায়না এদের কাছে পর্ণটা আম তারা ভাই বোন বিটি সব মা একসাথে বসে পর্ণ দেখে আমাদের দেশের লোক লুকিয়ে দেখে না সবার সামনে দেখে কথা বলে লুকিয়ে দেখে অতিরিক্ত পর্ণ যারা দেখবে তাদের ব্রেনটা এমন হ্যাং হবে সে যদি তার মেয়েকে দেখে তো জিনার চোখে দেখবে বিটিকে দেখলে জিনার চোখে দেখবে বোনকে দেখলে জিনার চোখে মাকে দেখলে জিনার চোখে দাদিকে দেখলে জিনার চোখে দেখবে এই দুর্ঘটনা ঘটেছে কোথায় উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় একটা ছেলে যুবক ছেলে আঠেরো কুড়ি বৎসরের যুবক সে এত পর্ণ দেখেছে যে পাড়ার একটা আশি বৎসরের বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করে বসেছে জরে উজবিল্লা আর এই ধরনের কাজ যারা ভিডিও চালু করে স্ত্রী সহবাস করে তাদের বাচ্চা বৈধ হতে পারে না তাদের বাচ্চা নেক হবে না তাদের বাচ্চা সৎ হবে না দ্বিতীয় নম্বর তুমি যে পর্ণটা দেখবে ওই জিনার পাপটাও তোমার হবে খুব সাবধান স্ত্রী মিলামিশা শুনেলেন আমরা অনেকে জানি না স্ত্রী মিলামিশা করলে যুবকরা শুনেলেন যারা যুবক আছো চাদর ঢাকা নিতে হবে ওপরে একটা পাতলা চাদর ফেলিয়ে নিতে হবে পোরও ওপরে আর যদি তুমি মনে করো আমি মলবিদিকে ইসলামকে ফলো করি না তাইলে তুই কুকুর হয়ে যা তোর আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য থাকতে পারবে না আমেরিকা লন্ডন ব্রিটেনে যেমন আপনাদেরকে বলে দিই একটা ভাষাতে বুঝে যাবেন আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার বাপের না আপনার পরিচয় কি আমি মায়ের নাম বলবো না বাপের তাড়াতাড়ি বলে বাপের আমি অকত সাহেবের বেটা কুকুরের যদি পরিচয় হয় মায়ের দ্বারা হয় ঠিক কি না কথা বলেন আপনারা পাড়ায় কুকুর ঘুরে না ঘুরে না কুকুরের বাচ্চা হয়েছে হা দা ওই কুকুরটার বাচ্চা আচ্ছা মদা কুকুরটা দেখায় না মেদিটা দেখায় গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলে না গায়ের বাচ্চা বলে গায়ের বাচ্চা আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে তার মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা জোরে একবার বলুন সুহান ইনসান এবং জানোয়ারের পার্থক্য আমি একটা ওয়ার্ডে বুঝিয়ে দিলাম ইনসান সে যার পরিচয় হবে বাপের দ্বারা শুনে নেবে আমেরিকা লন্ডন ইসরায়েল জাপান জার্মান আপনার চাইনা রাশিয়া উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এই দেশগুলোর পার্লামেন্টে পাস হয়েছে বাচ্চাটা জন্ম নিবে মায়ের পরিচয় পত্রে ছেলেটা জীবনযাপন করবে আর ইসলাম বলছে কোরআন হাদিস বলছে তোমার পরিচয় বাপের দ্বারা মায়ের দ্বারা নয় বাপের দ্বারা যেহেতু বাপ একটাই হয় ঠিক না কথা বলেন বাপ একটাই একটা কুকুর অনেক অনেকগুলো কুকুরের সঙ্গে জিনা করে করে না করে না একটা বিড়াল অনেকগুলো বিড়ালের সাথে জিনা করে একটা গায়ে পালে চললে দু তিনটে সার থাকলে দু তিনজনা মেলেই জিনা করে থাকে কিন্তু আল্লাহর কসম মুসলমান এবং মানুষের জন্য করেছে তুমি মাত্র সবে মাত্র তোমার স্ত্রীর সাথে করবে জোরে বলুন সুবাহ আল্লাহ স্ত্রী শুধুমাত্র তার স্বামী স্বামী ছাড়া অন্য কেউ কি সে গ্রহণ করবে না আর করলে সেটা অবৈধ বলে গণ্যিত হবে সমাজের বুকে সে অবৈধ ওই জন্য মুসলমান ভাই সবাই হাত তুলে বলুন আমরা দিনের ওপরে প্রতিষ্ঠিত হবো হাত তুলে বলুন জোরে বলুন এরপরে আমি বলছি আপনারা যদি নিজের মালকে মালে বরকত চান সবাই চাই জোরে বলুন ইনশাল্লাহ মালে বরকত কি করে নিবেন কোরআন বলছে হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো তোমাদের যাদিকে মাল দিয়েছি সব থেকে প্রথমে তোমরা কাচের মানুষের কাছে খরচ করবে কাচের গরিব কাছের মাদ্রাসা কাচের মসজিদ ওইখানে খরচ করবে বল ইয়াতাম আওয়াল মাসাকিন তারপরে দেখবে তোমার এলাকায় এতি মিসকিন কে আছে অবনা স্যাভিয়েলি ওয়া তুবাদ্দি তাব্দি র তারপরে দেখবে তোমার কাছে মুসাফির কে এসছে আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির কে কথা বলে না আমি আমার সাহেব বাবাজি কাসন্দর মানুষ কাছের মানুষ আমি এলাম একশো তিরিশ কিলোমিটার দূর থেকে আমি হচ্ছে সব থেকে বড় মুসাফির আমার মুসলমান ভাই আল্লাহ মাল কারে কখন ইন্নাল মুবাদ্দিরি না কানুই ইয়ানা সায়াতি ওয়াকানা শাইতানু লি রাব্বিহি কাফুর যখন মানুষ অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই আল্লাহ কোরআনে বললেন আপনি অপব্যয় করবেন আল্লাহ মাল কেড়ে নেবে আমার মুসলমান ভাই আমি আপনাদের কাছে হাত তুলে বলুন পৃথিবীর মধ্যে দুটো জায়গা সব থেকে সুন্দর জায়গা এক হচ্ছে নম্বর ওই জায়গা যে জায়গায় আল্লাহ এবং আল্লাহর কথা হয় জোরে বলুন নামাজ ওয়াক্তের বাবা কীরপায় ছয় নয় তো পাঁচ ওয়াক্তে পাঁচ ওয়াক্তের নামাজ আমার ভাই এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এই পাঁচ নম্বর আমি বলবো আল্লাহর ঘর এই মসজিদের দুতালার ছাদ হবে এক নম্বর আল্লাহর বান্দা দশটি হাজার টাকা কে আছেন একটু আল্লাহর হাত তুলেন মাত্র দশটি হাজার টাকা এই মসজিদের জন্যে এক নম্বর ফজর থেকে স্টার্ট করলাম জাকিরা গচ্ছিত সম্পদ কে দিনে মানুষ কাঁদবে আল্লাহ আমি যদি আরো কিছু বেশি দান করে আসতাম আমার জন্যে আমার পরিবারের জন্যে আজকে আমার মঙ্গল হতো তাই আমি বলবো এই ফজর থেকে স্টার্ট করলাম ফজরেই প্রথমেই এক নম্বর দশটি হাজার টাকা কোন আল্লাহর বান্দা আছে কেউ হাত তুলেছে হ্যাঁ কে আছেন ভাই এক নম্বর কে আছেন হাত তুলেন কি নাম নামটা একটু মধ্যখানে কমিটি ছেলে কই ঢুকান না

এক নম্বর ফজর হয়ে গেল আল্লাহ তালা উনার জানে মানে ইসতে বরকত দে উনার কারোবারে বরকত দে রুজি রোজগারে বরকত দেখ দ্বিতীয় নম্বর জোহর জোহরটা কে আছেন দ্বিতীয় নম্বরটা কে আছেন এক নম্বর হয়ে গেছে দ্বিতীয় নম্বর দশটি হাজার টাকা জোহরেরটা কে আছেন তাড়াতাড়ি হাত তুলে নিন দেখি আল্লাহর কোন বান্দা আছেন পরকালের জন্যে মরণের পরের জন্যে আল্লাহর নবী সাহাবিরা যখন নবীকে ডাক দিয়েছেন বামা ইউক্রিদুল্লাহ কারদান হাসানা ওইখানে করলেশ নাই তোমার কাছে করলেস তোমরা কি করেছ করটলেসের একটা ব্যবস্থা রাখতে হবে আল্লাহর হাবিবসাল্লাল্লাহ সাল্লাম মক্কার নগরীতে এলান করলেন বামা ইউক্রিদুল্লাহ করদান হাসানা আল্লাহর রাস্তায় কে কি করদে হাসানা দিবে বলো সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবিরা নিজেদের জান মালকে কোরবান করে দিয়েছেন আল্লাহ সব এনে নবীজির সামনে হাজির করেছে আমার মুসলমান ভাই আজকে আপনাকে জান দিতে হবে না খালি মালের কুরবানি আল্লাহর ভরের জন্য জাকিরা গচ্ছিত সম্পদ এটা কেয়ামতের দিনে ফেরত পাবে আমার দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দা কে আছে জোরটা 10 হাজার টাকা দিবে। দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দা কে আছে

তিনি তিরিশ হাজার টাকা ওয়াদা করেছেন সকলে জোরে করুন